এক গ্রামে বাস করতো এক কুমোর। সারাদিন মাটির আসবাবপত্র তৈরি করে গ্রামের হাটে বেচেই তার সংসার চলতো কোনো রকমে। গ্রামের বাকি লোকেরাও কিছু না কিছু করে হাটে বিক্রি করে নিজেদের পেট চালাত। কিন্তু সেই গ্রামে ছিল এক অত্যাচারী জমিদার। একদিন ওই গো এক গ্লাস জল দাও, খুব তেষ্টা পেয়েছে। এই দাও জল। আহ ও আজ ভালোই কামাই হয়েছে বুঝলে। তাই নাকি? বাবা 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 বাবা, শোনো না গো, বলছি যে ছেলেটা সেই কবে থেকে মাংস খাবে বলছে, আজ একটু মাংস নিয়ে এসো না গো। হ্যাঁ হ্যাঁ বউ, এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি, আজ তিনজনে জমিয়ে মাংস খাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আমি। এই যে চলো, জমিদার বাবু ডাকছেন। জমিদার মশাই, এই যে কুমোরকে নিয়ে এসেছি। প্রণাম হয় জমিদার মশাই, আপনি আমাকে ডাকছিলেন? আরে যদু, ভাবলাম তুই এই জমিদারের বাড়িটারি ভুলেই গেছিস হয়তো, তাই ডেকে পাঠালাম। এ না 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 না, ভুলে যাব কেন জমিদার মশাই? ও মনে আছে, এই সৌভাগ্য আমার। এটাও মনে আছে নিশ্চয়ই যে হাট থেকে ফিরে আমাকে কর দিতে হয়। দে দে দে, আমার করের টাকা দে। আগে আগে কত দেব জমিদার মশাই? দূর দূর। জমিদার মশাই, আমার কাছে তো কিছুই রইলো না জমিদার মশাই। আমার বউ বাচ্চা আছে, আমি তাদের কি খাওয়াবো? হ্যাঁ কি খাওয়াবি মানে? যা যা এলা বগাস নি আমায়, যা। জমিদার মশাই, না খেতে পেয়ে মারা যাবো জমিদার মশাই। এরকম এরকম করবেন না, এরকম করবেন না জমিদার মশাই, এরকম করবেন না, না খেতে পেয়ে মারা যাবো আমরা, এরকম করবেন না, করবেন না এরকম। শোনো শোনো শোনো, কর কম পাওয়ার কারণে জমিদার মশাই সিদ্ধান্ত নিয়েছেন গ্রামের কেউ এই গ্রামের কোনো জমিতে চাষ করতে পারবে না। শোনো শোনো শোনো, গ্রামের বাইরে থেকেও কোনো ফসল ঢুকবে না এই গ্রামে। একমাত্র জমিদারের গোলা থেকে ফসল কিনে খেতে হবে সবাইকে। শোনো শোনো শোনো। সাকে, কেউ চাষ করতে পারবে না? না, বাইরে থেকেও ফসল আসবে না, আমরা খাবো কি তাহলে? জমিদারের গোলা থেকে ফসল কিনতে গেলে যে আকাশ ছোঁয়া দাম বলবে। না 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 না, এই হতে পারে না, এ হতে পারে না। চলো চলো সবাই জমিদারের কাছে চলো, এর একটা ভিড় করতেই হবে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। জমিদার মশাই, আপনি আমাদের মা বাপ, আপনি এরকম করলে তো আমরা আমরা তো না খেতে পেয়ে মারা যাব। কি করবো বল, তোরাই ঠিকঠাক কর দিচ্ছিস না, তাই তো আমাকে সব করতে হচ্ছে। যা যা যা, আমার সময় নষ্ট করিস না, যা। কিন্তু জমিদার মশাই। আহা বললাম তো সময় নষ্ট করিস না, খিদে পেলে আমার গোলা থেকে ফসল কিনে নিয়ে যাবি। হ্যাঁ যা। এই চলো চলো সবাই চলো। এরপরই হাহাকার পড়ছে গ্রামের সব বাড়িতে। যে যার কাছে যা খাবার ছিল সব যত্ন করে জমিয়ে রাখে তারা, কিন্তু তাই দিয়েই বা কতদিন, দু একদিনের মধ্যেই সব খাবার শেষ হয়ে যায়। চারিদিকে কান্নাকাটি শুরু হয় মুহূর্তের মধ্যে। কুমোরের বাড়িতেও দেখা দেয় চূড়ান্ত অভাব। ছেলেটা যে খিদে খুব কান্নাকাটি করছে, কিছু একটা করো। কি করবো বউ, কিছুই তো করার নেই। দেখি দেখি মাটির কিছু জিনিস বানিয়ে হাটে যাই, যদি কিছু বিক্রি হয় তাহলে ওই টাকা দিয়ে জমিদারের কাছ থেকে ফসল কিনবো, দেখি কি হয়।
হায় ভগবান, আমাদের আমাদের মনে হয় খালি পেটেই মরতে হবে। হায় 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 হায়, কেমন পুরুষ মানুষ আমি, ছেলে বউয়ের মুখে এক মুঠো ভাতও তুলে দিতে পারছি না। এর চেয়ে আমার মরণই ভালো, আমি আর বাঁচতে চাই না। না 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 না, আমি আর বাঁচতে চাই না। কি ব্যাপার, তুই এমন ভর দুপুরে এখানে বসে বসে মরার কথা বলছিস কেন? তুমি? আমি? আমি ভূত, এই গাছের পাখি। তবে চিন্তা করিস না, আমি মানুষ মারি না। তুই দুঃখ করছিলি তাই জানতে এলাম। ও শোনো, তবে কর কম পাওয়ার কারণে গ্রামের কেউ এই গ্রামের কোনো জমিতে চাষ করতে পারবে না। খিদে পেলে আমার গোলা থেকে ফসল কিনে নিয়ে যাবে, হ্যাঁ যা। এই ব্যাপার, তোর জমিদার তাহলে বড়ই শয়তান, তুই কিছু চিন্তা করিস না। সত্যি বলছো ভূত দাদা? আরে হ্যাঁ রে হ্যাঁ সত্যি। আমি সাবধান, এই হাড়ি যেন না ভাঙে। হাড়ি একবার ভাঙলে কিন্তু আর জুড়বে না। এনে 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 যা 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 যা, এবার ঘরে যা ঘরে যা ঘরে যা। এই যে আমার জাদু হাড়ি তৈরি, এবার দেখি দেখি ভূত দাদার কথা সত্যি কিনা। দেখি জাদু হাড়ি, জাদু হাড়ি, দাও তো আমার ভাত আর আলু সেদ্ধ। আরে আরে, এই তো এই তো এই তো, সত্যি সত্যি ভূত দাদার কথা সত্যি। যা খাবার চাইবো তাই পাবো। বউ 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 বউ, ও বউ তাড়াতাড়ি ছেলেকে নিয়ে এসো, আমরা ভাত খাবো। ও বউ পেট ভরে খাও, হ্যাঁ হ্যাঁ পেট ভরে খাও। কিন্তু এত ভাত তুমি কোথায় পেলে গো? হ্যাঁ বলছি বলছি সব বলছি সব বলছি। এক্ষুনি গ্রামে সবাইকে খাওয়াবো দিচ্ছি, খাও দেখো সবাই মিলে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে ডেকে নিয়ে এসো, সবাইকে ডেকে নিয়ে এসো, যাও যাও। কুমুরের বউ গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসে। কুমুর সবাইকে পেট ভরে খেতে দেয় তার জাদু হাঁড়ি থেকে। এইভাবেই একদিন দুদিন অতিক্রান্ত হয়। গ্রামের সবাই রোজ পেট ভরে খায়, কিন্তু বেশি দিনই সুখ সয় না। জমিদারের কানে খবর যেতে জমিদার লোকজন নিয়ে চড়াও হয় এই কুমুরের বাড়ি। আমারই নাকের ডগায় তুমি জাদু হাঁড়ি থেকে খাবার খাওয়াচ্ছ সবাইকে, হ্যাঁ? এই বেড়া, তোর সাহস কম নয়? দে 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 তোর হাঁড়ি দে। এবার দেখি তোরা কেমন করে খেতে পাস। এবার এবার কি হবে যদুদা, জাদু হাঁড়ি যে ভেঙে গেল, এবার এবার আমরা খাবো কি? সেটাই ভাবছি, অনেক হয়েছে অনেক হয়েছে। আর নয় আর নয়, শোনো সবাই, জাদু ওই হাঁড়িতে নয়, জাদু আমাদের মধ্যেই আছে। আমরা আর এই অত্যাচার সহ্য করব না। সবাই হাতে মশাল নাও, চলো চলো সবাই জমিদার বাড়ি, আর জমিদারকে আমরা গ্রাম ছাড়া করবো। চলো চলো সবাই, চলো 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 চলো। এই বেটা জমিদার, বেরো বেরো আজ বেরো বেরো একদিন বেরো একদিন বেরো বেরো এক্ষুনি বেরো বেরো শিখি বেরো। দেখ দেখ কারা এসেছে, দেখ
তোরা আমাকে মারবি? দুদিন খেয়ে গায়ে খুব শক্তি হয়েছে মনে হচ্ছে। দেখ তোদের কেমন সায়স্তা করি। আঠিয়াল, এদের আচ্ছা করে লাঠি পেটে করে তাড়া কর। কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? কানে যাচ্ছে কিন্তু করবো না। আপনার জন্য আমাদের পরিবারও না খেতে পেয়েছিল, কুমোর তাদের খেতে দিয়েছে। আপনি হলেন আসল শয়তান। আমরা আপনাকে লাঠি পেটা করবো আজ। হ্যাঁ আমাকে ছেড়ে না। উড়ি বা উড়ি বাবা, উড়ি বাবা রে, উড়ি বাবা। ও ইয়ে, জমিদার পালাচ্ছে, জমিদার পালাচ্ছে। এরপর জমিদার আর কোনোদিন সেই গ্রামে ফেরার সাহস করে। গ্রামবাসী চাষবাস শুরু করে, কুমোর মাটির জিনিস তৈরি করে, হাটে বসে, আবার সকলে মিলে সুখে শান্তিতে দিন যাপন করে।